नमस्कार, सहज बांगाली रान्नार चैनेले आपनादेर सबाईके स्वागत। आमार चैनेलटी एखोनो जारा सबस्क्राइब करेननि तारा प्लिज सबस्क्राइब करुन एबं आमार रान्नाटी भालो लागले अवश्यई लाइक देबेन एबं कमेंट करे जानाबेन केमन लागलो एबं बेल आइकनटी अवश्यई प्रेस करबेन आमार परबर्ती रान्नागुलि भिडियो सबार आगे पावार जन्य। आज आमी करछि दूध पनीर, एजन्य 400 ग्राम पनीर के आमी चौको करे केटे नियेछि। आदा एवं काचा लंका एकसाथे बेटे नियेछि। कैप्सिकम चौको करे केटे नियेछि। एक टेबिल स्पून पोस्त नियेछि, एक टेबिल स्पून चारमगज नियेछि एवं एक टेबिल स्पून काजू गोटा काजू निये नियेछि। एबार कड़ाईते तेल गरम होले ताते दिए देव चौको करे केटे रखा पनीरगुलो। এইভাবে সবকটা পনির আস্তে আস্তে আমরা কড়াইতে ছেড়ে দেব। পনিরগুলো বেশি ভাজব না, বেশি ভাজলে পনিরগুলো শক্ত হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে না, তাই লো ফ্লেমে আমরা 4 থেকে 5 মিনিট মতো পনিরগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন একটা দিক হালকাভাবে ভাজা হয়ে গেছে, তখন উল্টে অপর দিকটা আমরা ভেজে নেব। এবার পনিরগুলোকে আমরা একটা বাটিতে তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে বলে। এইভাবে একটা একটা করে সব পনিরগুলোকে আমরা তুলে নিলাম। দেখুন আমরা পনিরগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এবার একটা মিক্সিং বোলে আমরা 10 থেকে 12টা আগে থেকে ভিজিয়ে রাখা কাজু নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি চার মগজ, এটাও আমরা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা পোস্ত। এবার এই তিনটেকে একসাথে আমরা পেস্ট করে নেব। এই পেস্টটা যেন একেবারে মিহি হয় সেদিকে খেয়াল রাখবেন। এবার একটা বাটিতে একটু গরম জল নিয়ে তার মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম। এবার ভেজে রাখা পনিরগুলো এই গরম জলে 10 থেকে 15 মিনিট চুবিয়ে রাখবো, তাহলে পনিরগুলো খুব সুন্দর নরম হয়ে যাবে। এবার ওই ভাজা তেলেই আমরা দিয়ে দেব আগে থেকে বেটে রাখা আদা এবং কাঁচা লঙ্কাগুলো। এবার এটাকে একটু নাড়াচাড়া করে আমরা এতে দিয়ে দেব কাজু চারমগজ ও পোস্ত বাটারটা। এইভাবে কিছুক্ষণ আমরা নেড়েচেড়ে কষিয়ে নেব, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা মশলাটার থেকে চলে যায়। এই সময় আমরা দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো। আমি ক্যাপসিকামগুলো ভেজে নিইনি, কারণ মশলাটা কষাবার সাথে সাথে ক্যাপসিকামগুলোও সিদ্ধ হয়ে যাবে। এইভাবে ভালো করে আমরা 5 থেকে 6 মিনিট মতো মশলাটা কষিয়ে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লো মিডিয়াম আঁচে রেখেছি। এই সময় একে একে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড মিচ, 1 টেবিল স্পুন নুন দিয়ে আমরা মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এভাবে ভালোভাবে নেড়ে আমরা মশলাটা কষাচ্ছি। এই সময় দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে দুধ। দুধ দিয়ে আরও কিছুক্ষণ 5 থেকে 10 মিনিট মশলাটা কষাবো এইভাবে নেড়ে নেড়ে। এভাবে ক্রমাগত আমরা নাড়তে থাকবো। খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়। দেখুন এইভাবে 10 থেকে 15 মিনিট ক্রমাগত নাড়ার পর মশলাটা কষানো সম্পূর্ণ হয়ে গেছে এবং মশলাটা কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে। এই সময় আমরা দিয়ে দেব ভেজে গরম জলে চুবিয়ে রাখা পনিরগুলো। প্রত্যেকটা পনির আস্তে আস্তে আমরা মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে
খুন্তির সাহায্যে পনিরগুলোকে মশলার সাথে আরও 5 থেকে 10 মিনিট মতো নেড়ে চেড়ে নেব। এই সময় এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কসৌরি মেথি। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার এতে দিয়ে দিলাম কিছুটা দুধ, 1 কাপ পরিমাণ। দুধগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটাকে লো থেকে মিডিয়াম আঁচে রেখে দেব। এই সময় দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি। যেহেতু এটা নিরামিষ রান্না তাই চিনি দিলে একটু মিষ্টি স্বাদ আসবে এবং এটা খেতে ভালোই লাগে, মিষ্টি মিষ্টি, তাই জন্য আমি চিনিটা দিলাম। আপনারা যদি মিষ্টি পছন্দ না করেন বা কারো যদি ডায়াবেটিস থাকে তাহলে চিনিটাকে স্কিপ করতে পারেন। এবার এইভাবে 5 থেকে 10 মিনিট ফোটানোর পরে দেখুন আমার দুধ পনিরের গ্রেভিটা অনেকটা ঘন হয়ে এসেছে এবং আমার দুধ পনিরটি তৈরি হয়ে গেছে। দুধ পনির পুরোপুরি তৈরি হয়ে গেছে। এটা ভাত, রুটি অথবা পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা আমার রান্নাটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কোথাও কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং আমার রান্নাটি আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুবান্ধবের সাথে এটি শেয়ার করবেন। থ্যাংক ইউ।